সালামু আলাইকুম সংবাদের শুরুতে শিরোনাম ভারতের ধর্ষণ মামলা করতে গিয়ে ধর্ষণের শিকার এক পুলিশ গ্রেপ্তার না ধর্ষণের মামলা করতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ভারতের এক পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে ভারতের উত্তর প্রদেশে কয়েকদিন আগে ঘটা এ ঘটনায় দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হয় অভিযুক্ত ওই পুলিশকে আগেই বরখাস্ত করা হয়েছিল তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও রয়েছে বলে জানান একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে বিসিবি জানায় তেরো বছরের ওই কিশোরী গত মাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল কিশোরীর বাবার দায়ের করা এফআইআর এ বলা হয়েছিল চারজন লোক মেয়েটিকে গত বাইশে এপ্রিল মধ্যপ্রদেশের ভোপালে নিয়ে যায় সেখানে তারা তাকে চার দিন ধরে ধর্ষণের পর আবার উত্তরপ্রদেশের ললিতপুর তার গ্রামে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ফিরে আসার পরের দিন মেয়েটি এক আত্মীয় সঙ্গে নিয়ে স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ জানাতে গেলে তাকে আবার থানার স্টেশন হাউস অফিসার ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে অভিযোগ ওঠার পর তিনি পালিয়ে গিয়েছিলেন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে রাজ্য কর্তৃপক্ষ এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে জ্যৈষ্ঠ পুলিশ কর্মকর্তাদের চার সপ্তাহের ভেতর প্রতিবেদন জমা দিতে বলেছে ললিতপুর জেলা পুলিশ প্রধান নিখিল পাঠক সাংবাদিকদের বলেন দাতব্য সংস্থা চাইল্ড লাইন মেয়েটির মেয়েটিতে তার কার্যালয় নিয়ে এসেছিল এটি তার সঙ্গে যা ঘটেছে তার সবটা আমাকে বলেছে আমি সেসব জানার পর এই বিষয়ে একটি ফৌজদারি মামলা হওয়ার নিশ্চিত করেছি বুধবার ওই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হন এছাড়া ঘটনার সময় ওই পুলিশ স্টেশনে দায়িত্বরত সব পুলিশকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা ঘটনা তদন্ত করবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানান এনডিটিভি উত্তর প্রদেশে এ ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস পার্টির নেতা প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে লেখেন যদি পুলিশ স্টেশনে নারীদের জন্য নিরাপদ না হয় তবে অভিযোগ জানাতে তারা কোথায় যাবে ইউপি সরকার কি সত্যি সত্যি পুলিশ স্টেশনে নারীদের নিয়োগ বাড়ানোর কথা ভাবছে যাতে পুলিশ স্টেশন নারীদের জন্য নিরাপদ হয়ে ওঠে